بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أَإِذَا مِتْنَا وَكُنَّا تُرَابًا ذَلِكَ رَجْعٌ بَعِيدٌ قَدْ عَلِمْنَا مَا تَنْقُصُ الْأَرْضُ مِنْهُمْ وَعِنْدَنَا كِتَابٌ حَفِيظٌ بَلْ كَذَّبُوا بِالْحَقِّ لَمَّا جَاءَهُمْ فَهُمْ فِي أَمْرٍ مَرِيجٍ أَفَلَمْ يَنْظُرُوا إِلَى السَّمَاءِ فَوْقَهُمْ كَيْفَ بَنَيْنَاهَا وَزَيَّنَّاهَا وَمَا لَهَا مِنْ فُرُوجٍ قال الله تعالى في كلامه المجيد يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقال الله تعالى في موضع آخر إن الله لا يغير ما بقوم حتى يغير ما بأنفسهم সমস্ত প্রশংসা উপাসনা আরাধনা সেই মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের জন্য যিনি ওয়াহদাহু লা শারিক, যার অশেষ রহমতে আজকে আমরা পবিত্র জুমার মসজিদে একত্রিত হতে পেরেছি, সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা সাজদায়ে শুকুর আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। অতঃপর আমাদেরই প্রিয় নবী আমেনার দুলাল খাতামুন নবীন সৈয়দুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ কোটি দুরুদ ও সালাম শান্তি দ্বারা বর্ষিত হোক, বলুন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক ওয়া সাল্লিম। আজকের জুমাই পবিত্র কালাম পাকের মধ্য হইতে দুই জায়গা থেকে দুটি আয়াত তেলাওয়াত করেছি, সেই আয়াতটিকে সামনে রেখে
আজকের খুতবা ইতি করব ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত পবিত্র কালাম পাকে ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে বিশ্বাসীগণ, যারা আমাকে বিশ্বাস করেছ, যারা ইমানদার, কু আনফুসাকুম ওয়া আহলিকুম, তোমরা নিজে এবং তোমাদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আয়াতের এই অংশটুকু থেকে আমরা যেটা বুঝতে পারছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে জাহান্নামের আগুন থেকে তোমরা নিজে এবং তোমাদের ফ্যামিলিকে পরিবারকে বাঁচাও। তাহলে আমরা যারা বিশ্বাসী, কোরআন এবং হাদিসে যারা বিশ্বাসী, তারা অবশ্যই চেষ্টা করব, যেহেতু আমরা মেনেছি আল্লাহকে, আল্লাহকে এক বলে স্বীকার করেছি, এই জন্য আমাদেরকে মানতেই হবে এই কথা যে আল্লাহ আমাদের বাঁচতে বলেছেন ফ্যামিলি সহ, কাজে আমাদের বাঁচতে হবে। জান্নাত এবং জাহান্নাম আমরা প্রায় জানি, তো আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম থেকে বাঁচতে বললেন এবং কি কি কাজগুলো করলে জাহান্নামে যাওয়া যাবে, এইগুলাও রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যম দিয়ে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, সেগুলো আমরা হয়তো অনেকে জানি। এখন কথা হচ্ছে যে আল্লাহ পাক আমাদেরকে স্পষ্ট ভাষায় সূরা তাহরিম আয়াত 6 আল্লাহ বলছেন তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। আজকে যদি আমরা দেখি আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই কথার সঙ্গে মিলিয়ে, যে আমরা কি সত্যি বাঁচার চেষ্টা করছি, নিজে কি বাঁচার চেষ্টা করছি, আমরা কি আমাদের ফ্যামিলিকে পরিবারকে বাঁচার চেষ্টা করছি, বাঁচার চেষ্টা করাছি। বর্তমান প্রেক্ষাপট আমরা সবাই অনুভব করছি, বুঝতে পারছি যে অবস্থাটা কি দাঁড়িয়েছে। এই মুহূর্তে মানুষ এতটাই আতঙ্ক, জাহান্নাম থেকে আল্লাহ বাঁচতে বলেছেন যার জ্বালানি হবে জিন এবং ইনসান, কোরআন এবং হাদিস না মানলে জাহান্নামের জ্বালানি হতে হবে। আল্লাহ পাক বলেছেন হাইয়া আলাস সালা হাইয়া আলাল ফালা, এসো নামাজের দিকে, এসো কল্যাণের দিকে, এখানে এসো, আল্লাহকে ডাকো, এখানে কল্যাণ আছে। আজকে মসজিদের গেটের সামনে দিয়ে হেঁটে চলে যাচ্ছে, কোথায় যাচ্ছেন ভাই? আমার আব্বার আধার কার্ডে এর জায়গাতে ইউ হয়ে গেছে, একটা অক্ষর বাদ পড়েছে, ঠিক করার জন্য যাচ্ছি। মুসাল্লিও বুঝে না, মুয়াজ্জিনও বুঝে না, ইমাম বুঝে না, মসজিদও বুঝে না, একটা অক্ষর বাদ পড়েছে, তাই ঠিক করার জন্য ছুটাছুটি করছে। এই তো আমাদের অবস্থা, আমরা ডিটেনশন ক্যাম্প থেকে বাঁচার জন্য এটা করেছি। এটা কি গজব নয়? আল্লাহ পাক বলছেন মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ, যে কোনো বিপর্যয়, যে কোনো গজব আসে, এটা আল্লাহর বিনা অনুমতিতে আসে না, আল্লাহর অনুমতিতে এটা আসে। কাজী মুসলমান আজকে লাঞ্ছনার শিকার হবে না, মুসলমানের উপরে নির্যাতন চালানো হবে না, কেন হবে না? কোরআন এবং হাদিসকে ছেড়ে দিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তায়াক্তু ফিকুম আমরাইন লাউ তাদিল্লু মা তামাসাক্তুম বিহিমা কিতাবাল্লাহি ও সুন্নাতি রাসূলি, কোরআনকে মজবুত করে ধরো, আমার সুন্নাতকে মজবুত করে ধরো, যতদিন পর্যন্ত এই দুটা জিনিসকে আঁকড়ে ধরে থাকবে ততদিন পর্যন্ত কেউ তোমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না। আজকে আছে আমাদের ভিতরে কোরআন, আজকে আমাদের ভিতরে কোরআনের জ্ঞান আছে, ইলিম আছে, বিদ্যার্জন আমরা করেছি, আমাদের অভাব।
সাধারণ মানুষের ভিতরে তাই, যারা পাঁচ ওয়াক্তের নামাজি বেশিরভাগ মানুষের ভিতরে তাই। আজকে সমাজে এখন ইদানিং বর্তমান সমাজের কিছু যুবক ভাইদেরকে দেখে চিনতে পারি না যে এইগুলো কি হাজি সাহেবের গোষ্ঠী, এগুলো কি হাজি সাহেবের দল, না এগুলো দিলীপ ঘোষের দল, দিলীপ ঘোষের রাহুল ঘোষে জন্মগ্রহণ করেছে, না হাজি সাহেবের ফ্যামিলির লোক, এইগুলা চিন্তা করা পারবো না। অ্যাক্সিডেন্ট হলে শ্মশানে গিয়ে তাকে আগুন দিয়ে পোড়ানো কেন হবে, তাকে চিনতে পারা যায় না, কি অশান্তি নেমে আসবে না, আলোচনা পর্যালোচনা করে আমাদের দেখতে হবে না, গজব আসবে না। আমরা নামাজ রোজা বাদ দিয়ে শুধু হই হই করে স্টেশনে আগুন দেব, আমরা বাসে আগুন দেব, আমরা শুধু আন্দোলন করব, হবে কি বলেন? আমাদের কি জানা নেই যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহাবি এর জামানায় রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় যুদ্ধ হয়েছে, যুদ্ধ জেহাদ হয়েছে, প্রায় যুদ্ধে সব যুদ্ধে তাদের সংখ্যা বেশি ছিল, অধিক সংখ্যা ছিল, তাদেরই সংখ্যা বেশি, তারা সংখ্যা গরিষ্ঠ ছিল, সাহাবায়ে কেরাম সংখ্যা লঘু অল্প সংখ্যা কিছু। আপনাকে বদরের যুদ্ধ বলি যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের সংখ্যা মাত্র 313, তারা কত ছিল 1000। কি সাহসিকতার সাথে লড়াই চালিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বিজয় লাভ করেছিলেন তাদেরকে, কিসের জন্য বলেন তো? ইমানের শক্তিতে, ইমানের শক্তিতে। আজকে আমাদেরকে যদি বাঁচতে হয়, আমাদেরকে যদি লড়াই করতে হয়, তাহলে আমি আমার ভিতরে দেখব, আমার ভিতরে ইমানটুকু আছে তো? বাঁচতে হবে আমাদের, লড়াই আমাদের করতে হবে, বাঁচতে হবে, চেষ্টা চালাতে হবে। যখন আমরা কোরআন এবং হাদিসকে ছেড়ে দিয়েছি, জালিম স্বৈরাচারী অত্যাচারী শাসক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সামনে দিয়েছেন, এদেরকে দিয়ে আমাদেরকে সাইজ করতে হবে। আজকে প্রায় মসজিদে মসজিদে কোনোতে না জেলা নামাজের পরে শেষে রুকুর পরে দোয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করছে, আল্লাহ তুমি আমাদের এই গজব থেকে রক্ষা করো, আল্লাহ বাঁচাও। তো সে সময় আমার ভিতরে একটু এটা আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলেছেন যে তোমরা যদি হকের দাওয়াত না করো, মানুষকে ভালো দিক আহ্বান না করো, মানুষকে ভালো কাজের আদেশ যদি না করো, মন্দ কাজের নিষেধ যদি না করো, তাহলে তোমাদের উপরে গজব চলে আসবে আল্লাহর পক্ষ থেকে। আর যেই গজবের মুখোমুখি হবে, তখন আল্লাহ পাক রব্বুল আলমের কাছে দরবারে হাত তুলে দোয়া করবে, তো আল্লাহ তখন দোয়া কবুল করবেন না? আছে দাওয়াত এবং তাবলিগ আছে, এভাবে কোনো সংগঠন সক্রিয়ভাবে আছে? তাদের যারা দল করছে আমরা বেশিরভাগই তাদের ব্যক্তিগত কোনো স্বার্থ আছে এই নিয়ে, কিন্তু খালিস অন্তরকে পরিষ্কার করে খাঁটি নিয়তে কারা কি করছে, শুধুমাত্র মানুষকে ভালো কাজের দাওয়াত দেব। মানুষকে কথা বলতে হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলমান তো সেই ব্যক্তি যার আচরণে, যার মুখের ভাষাতে এবং যার চলনে ফিরনে বচনে ভঙ্গিতে অন্য মুসলমান নিরাপদে থাকলো, সেই হলো মুসলমান। আজকে একজন নামাজি মানুষ, তার কথা সে আমাকে একটা এমনভাবে কথা দিল যে আমার সব জ্বলিয়ে দিল, আমার সব জ্বলছে, কথার মায়ের সবচেয়ে বড়, এই আঘাত কোনোদিন পূর্ণ হয় না, চাকু দিয়ে যদি কেটে দেয় দু এক মাস পরে ভালো হয়ে যাবে, জায়গাটা পরিপূর্ণ হয়ে যাবে, কিন্তু কথার মায়ের এমনই যে পূর্ণ হবে না। কাজে মানুষকে কথা বলতে হলে এইভাবে বলতে হবে, কিন্তু আছে তো? বলছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজে এবং তোমাদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচো। আমরা এই যে বর্তমান পরিস্থিতি, এই থেকে বাঁচার জন্য আমরা খুবই চেষ্টা করি, আপ্রাণ চেষ্টা করি, কিন্তু জাহান্নাম থেকে বাঁচার জন্য নয়, জাহান্নাম থেকে বাঁচার জন্য নয়। আজকে প্রায় মসজিদগুলো, সেই দিন এক জায়গাতে আসছিলাম, আজকে উপদেশমূলক মনে হচ্ছে যে বক্তব্যগুলো রাখছি, মানে দেশের
পরিস্থিতি আছে, এই জন্য একটা নির্দিষ্ট একটা বিষয়ের উপরে আমি রাখছি না, এগুলো দিচ্ছি যে এই জন্য আমাদের এই পরিস্থিতি। তো রাস্তা দিয়ে আসছিলাম, দেখি মসজিদ রং করছে, মসজিদ রং হচ্ছে, রং মিস্ত্রি বালটি নিয়ে উপরে দেওয়ালে ওয়ালে চড়ে আছে রং করছে। আমরা তিনজন ছিলাম, আমি বলছি যে মসজিদ এত সুন্দর করছে, কিন্তু আপনারা কেউ দুঃখ নেবেন না, কাউকে কষ্ট দেওয়ার জন্য কিন্তু আমি বলছি না। তো আমি বললাম যে মসজিদ খুবই সুন্দর, কিন্তু আমার মনে হয় মুসল্লির এমন যে যদি সুরা ফাতিহার অনুবাদ ধরা যায় তো মনে হয় পারবে না। মসজিদ তো খুবই সুন্দর করেছে, মার্বেল দিয়ে রং করে চকচকা করে দিয়েছে, এত সুন্দর করেছে মসজিদ, ঝকঝক করছে, কিন্তু এতদিন থেকে নামাজ পড়ছে, সুরা ফাতিহার অনুবাদটা পারবে না, কি শিখতে হবে না বলেন? আমাদের সব কিছু সুন্দর করতে হবে, মুখের ভাষা, আমাদের ইমান, আমাদের পরিবেশ, সব কিছু আমাদের সুন্দর করতে হবে। তো আজকে যারা বেশিরভাগ মুসল্লি যারা নামাজ পড়ছি, তারা অনেকে এতদিন ধরে নামাজ পড়ে যাচ্ছে, কিন্তু জিজ্ঞেস করলাম না কোনোদিন যে ইমাম সাহেবকে যে এটা আমাকে একটু শিখিয়ে দিন তো। বলুন, আছে আপনাদের এখানে বলতে পারছি না, কিন্তু আমি যতগুলা দেখছি আমি তাদের বেশিরভাগই এরকমই, জানে না, 30 বছর থেকে নামাজ পড়ছে, সুরা বায়ের বেঞ্জাতে ভুল আছে। বলেন এই লোকটা যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে কুনুতে না জেলা দোয়ায় কুনুত বলে, তাহলে আল্লাহ কি এর দোয়াটা কবুল করবে? 60 বিঘা জমি করতে পেরেছে, ব্যবসা বিজনেস করতে পেরেছে, গাড়ি বাড়ি করতে পেরেছে, সব কিছু করতে পেরেছে এই লোকটা, আর এই লোকটা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজে দোয়া করছে, এই লোকটা যাচ্ছে আন্দোলনে, এই গজব থেকে বাঁচতে পারবে? এটা থেকে বাঁচার জন্য কত সক্রিয়, কিন্তু বাঁচতে হবে। আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে বলে দিয়েছেন জাহান্নামের আগুন থেকে বাঁচো। ইমান যদি আমাদের মজবুত হয়ে যায় তাহলে কিছু লাগবে না। দিলীপ ঘোষ কি, কত দিলীপ ঘোষ এলো আর চলে গেল। ভেতরে যদি ইমান থাকে কোনো মানুষকে দেখে ভয় করতে হবে না, কি করবে সে আমাকে গুলি করবে তো কি করবে? ইমান মজবুত করতে হবে প্রথমে। এটা আমাদের ইমানে ত্রুটি আছে, আমরা পাপই, বিভিন্ন পাপের সঙ্গে আজকে জড়িত, বিভিন্ন পাপ আমাদের সামনে, বিশেষ করে আপনাদের এসব এলাকায় জানি না, আমাদের দিকে ঘরে ঘরে বন্ধন ব্যাংক নাকি ঢুকেছে, মেয়েদেরকে, স্ত্রীদেরকে দিচ্ছে 24,000 না 26,000 করে দিচ্ছে মেয়েদেরকে, আর ওরা বছরে 30,000 না কত টাকা নিচ্ছে, 6,000 টাকা সুদ নিচ্ছে। এই যে সুদ বাড়ি বাড়ি কি লোভ দিয়েছে, এক বছরে সুদ করতে হবে, এর জন্যই গজব, এই সুদের জন্যই গজব। গজব আসবে না, গজব থেকে পরিত্রাণ পেতে হলে আমাদের যে ত্রুটি রয়েছে ইমানে, আমাদেরকে সংশোধন হতে হবে, পরিবর্তন হতে হবে। পরিবর্তন না হলে এই যে গজবের আমরা মুখোমুখি হয়েছি, নিস্তার আমরা পাবো না। কি যুগে যুগে কালে কালে কি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের জামানায় কি কোনো অশান্তি আসেনি, তারা কি বিপদের মুখোমুখি হননি? আমাদের চেয়ে আমরা তো সামান্য তো ডিটেনশন ক্যাম্প, সেখানে মানুষ জিন্দা থাকে। ইব্রাহিম আলাইহিসসালামকে কি করেছিল নমরুদ? আগুনের মধ্যে ফেলে দিয়েছিল। কি বললেন? আগুনের মধ্যে ফেলে দিয়েছিল। আল্লাহ পাক রাব্বুল আলামিন পবিত্র কালাম পাকে ঘোষণা করছে, ইয়া নার, এই আগুন, কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম, শান্তিপূর্ণ হয়ে যাও আগুন ইব্রাহিমের জন্য, বাঁচাবে না। মূসা আলাইহিস সালাতুয়াসসালামকে জালেম অত্যাচারী স্বৈরাচারী শাসক তাড়িয়ে চলে যাচ্ছে, সমুদ্রে পার হয়ে চলে গেলেন, সমুদ্রে মাটি লাঠি নিক্ষেপ করেছিলেন, পানি সরে গিয়ে রাস্তা তৈরি হয়ে গেছিল, আল্লাহকে বাঁচাননি? সেই আল্লাহ যেই আল্লাহ মূসাকে বাঁচিয়েছেন, যেই আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতুয়াসসালামকে বাঁচিয়েছেন, যেই আল্লাহ বিভিন্ন সাহাবিকে, বিভিন্ন নবীকে আল্লাহ পাক রাব্বুল আলামিন গজব থেকে আযাব থেকে বাঁচিয়েছেন, রক্ষা করেছেন, সেই আল্লাহ পাক রাব্বুল আলামিনকে আজকে নেই? আছে, পরিবর্তন আনতে হবে। আমাদের যে ভুল ত্রুটিগুলো আছে এই ভুল ত্রুটিগুলো আমাদের সংশোধন করতে হবে। এরপর আরেকটা আয়াত পড়েছিলাম, আল্লাহ পাক রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহ লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বি আনফুসিহিম, বান্দা তোমরা যতক্ষণ পর্যন্ত নিজেরা পরিবর্তন না হচ্ছ ততক্ষণ পর্যন্ত আমি তোমাদেরকে পরিবর্তন করব না। কি বলেন? আল্লাহ বলছেন পরিবর্তন তোমাদের আগে হতে হবে, তারপরে আমি তোমাদেরকে পরিবর্তন করব। ঘরে বসে থেকে টিভি টেলিভিশনের সামনে বসে বসে খবর পড়বে, এনআরসির গজব থেকে তুমি বাঁচতে পারবে? পরিবর্তন হতে হবে তোমাকে। অনেক মানুষ যারা যে ভাইরা নামাজ এখনো পড়েন না, এক ভাই কোনোদিনই নামাজ পড়েন না,
আচ্ছা বলেন, কোনো ভাই কি এরকম আছে যে উনি আপন চেষ্টা করছেন পাঁচ অক্তের নামাজি হওয়ার জন্য, কিন্তু উনি নামাজি পাঁচ অক্তের হতে পারছেন না, এরকম কি আছে? এরকম হবে? হবে না, ও তো চেষ্টাই করে না, এমনিতে দোকানে বসে থাকে, চেষ্টা করে না। যদি চেষ্টা করতো যে হ্যাঁ আমি আপ্রাণ চেষ্টা করছি পাঁচ অক্তের নামাজি হওয়ার জন্য, আমি এমনকি ফজরেও কন্টিনিউ আমি আসব, এটা আমি আপ্রাণ চেষ্টা করছি, আমার নাফসের সাথে আমি জাদ্দোজিহাদ করছি, এইরকম যদি কোনো মুসলমান বলে কি বলেন, পরিবর্তন আসবে না? যে কোনো মানুষ যদি বলে যে আমি আপ্রাণ চেষ্টা করছি পাঁচ অক্তের নামাজি হওয়ার জন্য, এই হওয়ার পারি না, এটা কথা চলবে? হবে না। যদি আপ্রাণ চেষ্টা চালা যায় অবশ্যই সে নামাজি হতে পারবে। তো আল্লাহ বলছেন পরিবর্তন তোমাকে হতে হবে। পরিবর্তন কি আমরা হয়েছি? নারীদের বেহায়া বেলজ্জাপনা যে সমাজে ছড়িয়েছে, কি বলেন, তারা কি সংশোধন হয়েছে? নারী জাতি আজকে পর্দা করে পর্দা করে চলে, আল্লাহ পাক রব্বুল আলামিন বিধানকে মেনে চলে তারা। এই যে বিভিন্ন দিক দিয়ে আমরা যে পাপাচারের সাথে যে লিপ্ত হয়েছি, কোরআন এবং হাদিসকে আমরা যে বুড়ো আঙ্গল দেখেছি, তারই ফলাফল এটা। এটার জন্য আমাদেরকে সংশোধন হতে, আমাদেরকে পরিবর্তন হতে হবে। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তুমি নিজে এবং তোমার পরিবারকে, তোমার ফ্যামিলিকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। অবশ্যই আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে। আল্লাহুম্মা আজিন্নি মিনান নার, আল্লাহুম্মা আজিন্নি মিনান নার। আসুন এবার আমরা নিজে এবং আমাদের ফ্যামিলিকে কিভাবে আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মা মিম মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা, পৃথিবীতে যত সন্তান জন্মগ্রহণ করে, হিন্দু হোক মুসলমান সাঁওতাল, পৃথিবীতে যত ধর্ম আছে, যে কোনো মা পৃথিবীর যে কোনো প্রান্তে যদি যে বাচ্চাটা জন্ম দিয়েছে, ছেলে হোক বা মেয়ে মেয়ে হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মা মিম মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা, যখন সে জন্মগ্রহণ করেছে তখন সে ইসলামী ধারণ ক্ষমতা নিয়ে সে জন্মগ্রহণ করেছে। বেশিরভাগ জায়গাতেই আমি দেখছি বাপ নামাজি, পাঁচ অক্তের কন্টিনিউ নামাজি বাপ, ছেলেরা একটাও নামাজ পড়ে না। আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য বলছি না, মনে দুঃখ নিয়েন না, আন্তরিকতার কোনো অভাব নেই আপনাদের সাথে, আমি শুধু সমাজের যে পরিস্থিতি এটাকে আপনাদের সামনে তুলে ধরছি। দাড়ি ছাড়াটা ওয়াজিব, একেবারে ফরজের কাছাকাছি দাড়ি ছাড়তে হবে, এটা আপনারা জানেন, দাড়ি ছাড়তে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত, সমস্ত নবীর দাড়ি ছিল মুখে, তো আপনাদেরকে তো দাড়ি ছাড়তে হবে, যারা এখনও দাড়ি ছাড়েননি দাড়ি ছাড়বেন। কথা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মা মি মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা, পৃথিবীতে যে কোনো মা যখন বাচ্চা জন্ম দেয় সেই বাচ্চাটা ইসলামের ধারণ ক্ষমতা নিয়ে জন্মগ্রহণ করে। ফা আবাহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি, সন্তানটা জন্মগ্রহণ করার পরে আল্লাহ রাসূল বলছেন ফা আবাহু ইউহাব্বিদানিহি, বাপ মা যদি ইহুদি হয় তাহলে ছেলে মেয়েগুলোও ইহুদি হয়ে যাবে। আও ইউনাসসিরানি, বাপ মা যদি খ্রিস্টান হয় তাহলে ছেলে মেয়েগুলোও খ্রিস্টান হয়ে যাবে। আও ইউমাজ্জিসানি, বাপ মা যদি অগ্নিপূজক হয় তাহলে ছেলে মেয়েগুলো অটোমেটিক অগ্নিপূজক হয়ে যাবে। বাড়ির গার্জেন যদি নামাজ না পড়ে তো মেয়েগুলা কি নামাজ পড়বে? এটা কি আমরা আশা করতে পারি? বাড়ি যেটা বাপ, যেটা হেড, সেটা যদি নামাজ না পড়ে তাহলে কি ছেলেগুলা নামাজ পড়বে, এটা আশা করছেন? বাড়ির বাপ সে যদি ফুলপ্যান্টটাকে টাকনোর নিচে ঝুলে পড়ে থাকে তাহলে ছেলেগুলা এই টাকনো উপরে কেটে পড়বে, এটা কি আমরা আশা করছি? যে না, কোশ্চিন কালেও নয়, সম্ভব নয় এটা। হ্যাঁ, পরবর্তীতে আল্লাহ যদি ওকে হেদায়েত দিয়ে দেয় ছেলেদের, সেটা আলাদা কথা, কিন্তু যেটা বেশিরভাগ সেটা বলছি আমি। তো বাপ যদি ইহুদি হয় ছেলেগুলো ইহুদি হয়ে যাবে, বাপ মা যদি খ্রিস্টান হয় ছেলে মেয়েগুলো খ্রিস্টান হয়ে যাবে, বাপ মা যদি অগ্নিপূজক হয় ছেলে মেয়েগুলো অটোমেটিকই অগ্নিপূজক হয়ে যাবে। হিন্দুর ঘরে যদি জন্মগ্রহণ করে, বাপ মাকে সরস্বতী ভগবতী কালী দুর্গা এর সামনে গিয়ে মাথা নত করতে দেখছে, যে ছেলেগুলা মেয়েগুলা তারাও বড় হয়ে গিয়ে ওই দুর্গা মন্দিরের সামনে গিয়ে মাথা নত করছে,
শিক্ষাটা কোথা থেকে পেয়েছে? ওর বাপের কাছ থেকে পেয়েছে, আর মায়ের কাছ থেকে পেয়েছে। তাহলে বলছিলাম যে বাপ মা যেরকম হবে তাহলে ছেলে মেয়েগুলো সেরকম হবে। তাহলে একজন সক্রিয় বাপ যদি পাক্কা নামাজি হয়, একজন মা যদি পর্দানাসীন হয়, তাহলে মেয়েগুলো কি পর্দানাসীন হবে না? মা বাড়ির মা যদি বাড়ির থেকে বিনা বিনা প্রয়োজনে বাড়ি থেকে বের না হয়, তাহলে মেয়েগুলো কি সেরকম হবে না? এটা আমরা আশা করি। বাপ যদি একেবারে সত্যিকারে ভালো নামাজি হয়, তাহলে ছেলেগুলো আমরা আশা করছি ছেলেগুলো নামাজি হবে। কিন্তু বেশিরভাগ গার্জেনগুলো এই অবহেলায় গাফলাতির জন্য সমাজে এই ভাইরাস ছড়িয়েছে। কাজে বললাম না একটু আগে যে সমাজের কিছু কিছু ছেলেগুলোকে দেখছি আফসোস লাগে, এখনো চায়ের দোকানে বসে বসে ওই ক্যারাম বোর্ড খেলছে, একজনকে মারছে আর আমি এখানে বসে আছি। মানে আমাকে যতক্ষণ না ধরে নিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এটা খেলে যাবো, আমরা এটাই মনে করছি। এখনো দোকানে লুডো খেলছে, এখনো তাস খেলছে বসে বসে, এখনো ক্যারাম বোর্ড খেলছে, এখনো মানুষ পাপাচারের সাথে যুক্ত আছে। কি এগুলো থেকে পরিবর্তন হবে না? ফিরে আসতে হবে না? কাজে আমি উপদেশ দিছি, জাহান্নাম থেকে বাঁচতে হলে, আল্লাহর আজাব থেকে বাঁচতে হলে আমাদেরকে চেষ্টা করতে হবে। নাহলে আমি শুধু বসে বসে মসজিদে বসে বসে যদি আমি যদি এবাদতবন্দি করি, আমি যদি চেষ্টা না করি, তাহলে পারে জনসাধারণ মানুষ পাপাচার ব্যক্তি সুদঘর মাতঘর জেনা ব্যবচারী তারা যে গজবের মুখোমুখি হবে আমাকেও হতে হবে। রসুল্লাহ সাল্লাহ সাল্লাম একটা উদাহরণ দিয়েছেন কি, এক জাহাজ পানি স্টিমার দোতলা পানির ব্যবস্থা করা হয়েছে উপরে, নিচের মানুষ যখন উপরে পানি আনতে যায় উপরে মানুষ রেগে যায়, বিড়বিড় করে খেপে যায়, তখন নিচের মানুষ রেগে গিয়ে বলছে যে পানির ব্যবস্থা তো আমাদের নিকটে, নিচতলাতে পানি, পানিটা আমাদের কাছে আছে, আমাদেরকে তো উপরে যেতে হবে না, এখান থেকে আমরা পানি পাবো। রাগ করে এসে যদি নিচে এসে যদি তার কাঠে যদি বাড়ি মারে, তাহলে বলেন এক বাড়ি দিয়ে যদি ফাটিয়ে দেয়, তাহলে পানি একেবারে বের হতে হতে সমস্ত জাহাজের জাহাজ আর যাত্রী সব কিছু ছোট বড় সবে ধ্বংস হবে না? অবশ্যই সবে সবে ধ্বংস হয়ে যাবে। তাহলে এই আজাব থেকে বাঁচতে হলে কি করতে হবে? সমস্ত মানুষকে নিচে নেমে আসে এই লোকটাকে ধরতে হবে যে না তুমি এই কাজ করো না, এই কাজ করলে এই ভরা সমুদ্রে মাঝামাঝিতে আমরা হাবুডুবু খেয়ে আমরা সবাই মরে যাবো, নাস্তা নাবুদ হয়ে যাবো। বাঁচতে হলে এই লোকটাকে সে ধরতে হবে। এইরকমই আমাদেরকে গজব থেকে বাঁচতে হলে সমাজের মধ্যে যেই সমস্ত পাপাচার ছড়িয়ে পড়েছে, যেই সমস্ত অন্যায় ওয়াসিল কাজগুলো ছড়িয়ে পড়েছে, যথাসাধ্য যতটুকু আমার ক্ষমতা আছে এই ক্ষমতাটুকু দিয়ে আমাকে তো চেষ্টা করতে হবে, তাহলে আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে বাঁচাবেন, এটা আমাদেরকে করতে হবে। তাহলে বুঝতে পারলাম যে বিপদের মুখোমুখি হয়েছি আমরা, সম্মুখীন হয়েছি, এ থেকে বাঁচতে হলে আমাদের কি করতে হবে? দাওয়াত, মানুষকে ভালো কাজের আদেশ দিতে হবে, এবং মানুষ যে অন্যায় করছে অশ্লীল কাজের সঙ্গে যুক্ত আছে সেই কাজ থেকে আমাদেরকে তাকে ফিরিয়ে নিয়ে আসতে হবে। আর কি, কোরআন এবং হাদিসকে মজবুত করতে ধরতে হবে। কোরআন হাদিস মজবুত করে ধরা মানে কি এই যে মসজিদে কোরআন আছে আর ভালো করে ধরে নিন, এটা ওই যে বললাম না এতদিন থেকে নামাজ পড়ছে বাইত বানি জানে না, বাইত বানি জানে, এটা কেন হবে? তাহলে কোরআন এবং হাদিস অধ্যয়ন করতে হবে, শিখতে হবে, এটা ফরজ করে দেওয়া হয়েছে। মুসল্লির নামাজ পড়ে ঠিক, কিন্তু নামাজ হাদিস কোরআন কিছু বুঝে না, জেনে পড়ে, এতদিন থেকে চলে আসছে, এটা রেশমনে আবার চলে আসছে, এভাবে পড়ে যাচ্ছে যে না কোরআন এবং হাদিস অধ্যয়ন করতে হবে, পড়তে হবে, শিখতে হবে, তাহলে আপনার ইমান বৃদ্ধি পাবে, আপনাকে চেষ্টা করতে হবে। সময় শেষ, আর কিছু বলছি না। কাজে ইমান বৃদ্ধি করতে হলে আমাদেরকে সংশোধন করতে হলে প্রথমে কোরআন এবং হাদিস আমাকে পড়তে হবে। কি ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।